আজ সন্ধ্যা 6টা থেকে ডাকা হরতালের সমর্থনে বিকেলে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম সহ 27টি সংগঠন। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন তারা। সেখানে আছেন আমাদের রিপোর্টার সারওয়ার রেজা জিমি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হরতাল একমাত্র রাজনৈতিক দলের অধিকার, এটি হতে পারে না। রাজনৈতিক দল সমূহ যখন ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষ, ছাত্র, যুবক, সংস্কৃতি কর্মী, সমাজকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে হরতাল দেয়, হরতাল দিয়েছে। 1969 সালে আমরা হরতাল দিয়েছি ছাত্র থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা হরতাল দিয়েছি 90-এও। সুতরাং হরতাল দেয়া যেতে পারে, এটা নিয়ে বিরোধিতার কোনো জায়গা আমি খুঁজে পাই না। তবে হরতাল কেন দেব, সেই কারণটি আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যখন দেখব বাংলাদেশে স্বাধীনতা, দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি প্রেস ক্লাবের সামনে। যেই মিছিলটি শুরু হয়েছিল টিএসসি থেকে, সেটি দোয়েল চত্বর হয়ে ঘুরে এখন এই প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিয়েছে। এটি একটি জনসমাবেশ বলা যায়। এটি এই জনসমাবেশ আয়োজন করা হয়েছে আজ আগামীকালকে, মানে 6 এপ্রিল হেফাজতে ইসলাম যে লং মার্চ রেখেছে, সেই লং মার্চকে প্রতিহত করার জন্য আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে যে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ 27টি প্রতিষ্ঠান এবং সংগঠন। সেই ব্যানারেই এই মিছিলটি এখানে এসে এখন জনসমাবেশ করেছে, এবং এখান থেকে একটাই দাবি উঠছে, সেটা হচ্ছে আগামীকালের লং মার্চকে যে কোনো মূল্যে প্রতিহত করা। সেই সঙ্গে এখান থেকে আরেকটি দাবিও বারবার উঠেছে, সেটা হচ্ছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত করা। দর্শক, আমরা জানতে পেরেছি যে এই জনসমাবেশ এখান থেকেই সন্ধ্যা 6টার সময়, যখন থেকে হরতাল শুরু হওয়ার কথা রয়েছে, তখনই এখান থেকে একটি মশাল মিছিল বেরিয়ে যাবে এবং সেটি নগর প্রদক্ষিণ করে এসে আবার এখানে এসে থামবে। এবং এই সমাবেশের এবং এই ব্যানারের কর্মসূচি, হরতালের কর্মসূচি আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্তই অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল প্রেস ক্লাব থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির হরতাল কর্মসূচির সবশেষ খবর। আমরা এখন আবারও ফিরছি স্টুডিওতে।